নমস্কার বন্ধুরা, আহার রসিকে সবাইকে স্বাগত। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শরবত কিংবা লেমনেড খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। আর যদি KFC স্টাইল মোজিটো হয় তাহলে তো কোনো কথাই নেই। চলুন দেখে নিই এই মোজিটো আমি কিভাবে করছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখে নিই এটা করতে আমার কী কী লাগছে। আমি এখানে পাউডার সুগার নিয়েছি, অনেকখানি লেবু আমি কেটে নিয়েছি, কিছু পুদিনা পাতা নিয়েছি আর বরফ, সঙ্গে লাগবে সোডা। প্রথমে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবু। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি লেবুগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে লেবু আর পুদিনা পাতাকে একটা মাডলারের সাহায্যে মাডল করে নিচ্ছি। হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ক্রাস্ট আইস। ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি পাউডার সুগার। এর মধ্যে ঢেলে দিচ্ছি সোডা। সোডা যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে স্প্রাইট দিয়েও করা যাবে। একটা স্ট্রয়ের সাহায্যে এটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আরও একটু সোডা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডেকোরেশনের জন্য দুটো লেবুর পিস আমি এইভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্ট্র। তৈরি হয়ে গেল KFC স্টাইল মোজিটো। কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।